नमस्कार, आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन ओ टीवी चैनल बीरभूम आरसी टीवी। आपनादेर संगे आमी मोनालिसा। शुरू करछि आजकेर संबाद। विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। स्वास्थ्यसाथी कार्डेर जरूरी भित्तिक सुविधा पेलेन राजू। शिवड़ीते छिनताइर घटनाय ग्रेप्तार दुई। बीजेपीर देवाल लिखन राजनगरे। बक्रेश्वर बानप्रस्थ आश्रमे सामाजिक काजकर्म। एबार संबाद विस्तारित। राजनगर ब्लॉकेर छोटबाजार ग्रामेर हरिश्चंद्र आढ्ढो ओरफे राजू एक पथ दुर्घटनाय आहत हन दिन सातेक आगे। प्रशासनेर तत्परतायजरूरीकालीन भित्तिते तार हाते स्वास्थ्यसाथी कार्ड तुले देवा हय। सेई समय तिनि दुर्गापुर मिशन हासपाताले भर्ती छिलेन। अस्त्रोपचारेर जन्य स्वास्थ्यसाथी कार्डेर माध्यमे 2 लक्ष टाकार सुविधा पाय राजू। ताके ए ब्यापारे साहाज्य करेन राजनगर पंचायत समितिर पूर्त कर्माध्यक्ष सुकुमार साधु। এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানায় রাজুর পরিবার। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। ভোরের আলো তখনও ফোটেনি, রাস্তায় লোকজনও ছিল না। ঠিক সেই সময় আজ শিউড়ি 2 নম্বর ব্লকের কৌবনা ডাঙ্গালপাড়া গ্রামে শেখ কদম নামে ছোট হাতির এক ড্রাইভার শিউড়ি আসার সময় শিউড়ি রেলগেটের কাছে ছিনতাইকারীদের মুখোমুখি হন। তার গায়ে খুরের আঘাত দিয়ে তার কাছ থেকে টাকা পয়সা মোবাইল ও অন্যান্য জিনিসপত্র কেড়ে নেয় দুষ্কৃতীরা। অভিযোগ ওঠে রেলগেটের নিকটবর্তী 2 যুবকের বিরুদ্ধে। ভোরবেলায় শিউড়ি থানায় অভিযোগও জানানো হয়। শিউড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত 2 যুবককে গ্রেপ্তার করে। আক্রান্ত শেখ কদম জানান, এখানে এর আগেও এরূপ ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, কাটারিং মাল খালি করে বাড়ি যাচ্ছিলাম, রেলগেটের কাছে আমাকে দুজন আটকায়, হাজার বাজার রেলগেটের কাছে আমাকে দুজন আটকায়। আটকানোর পর এই হাটটা তো আমার প্রথমে খুঁজ চালাই, বুঝলে তোর কাছে কী আছে দে, টাকা পয়সা যা আছে দে, আমি দিই না। তারপর এই হাটটা তো খুঁজ চালাই আমাকে, আমি তাও দিই না, আমাকে এক চড় মারে তখনও দিই না। যখন আমার এইখানে খুঁড় লাগাই তখন আমি ভয়ে আমার কাছে যা ছিল টাকা পয়সা মোবাইল সব দিয়ে দিয়েছি। তা কত ছিল আপনার কাছে? আমার কাছে টাকা ছিল 2800 টাকা। অন্যদিকে শিউড়ির কমার্শিয়াল গাড়ি কমিটির সম্পাদক আব্দুল গাফফার জানান, রাত্রেবেলায় ভাড়া মারার পরে খালি করেও বাড়ি ফিরছিল। এমত অবস্থায় হারজান বাজার রেলগেটের সামনে দুজন আততায়ী তাকে মানে আটক করে এবং তার কাছে যা আছে দাও বলে তারা চাই চেয়ে বসে। এমত অবস্থায় সে তো সঠিকভাবে দেবে না, এবার তাকে জোর জবরদস্তি করে প্রথমে এক হাতে চাকু চালাই, তাও তবুও দিতে নারাজ। এবং তার আরেকজন ছিল ওর সঙ্গে, সে তার উল্টো হাতে মানে খুর চালিয়ে দেয়। খুর চালানো সত্ত্বেও না দেওয়ায় তার গলাতে যখন খুর লাগায় সে দিতে তখন বাধ্য হয়। বাধ্য দেওয়ার পরে সে তখন বাড়ি চলে যায়। বাড়ি চলে গিয়ে তার একজন সঙ্গীকে নিয়ে এসে মানে আমাদের শিউড়ি লোকাল থানায় তার অভিযোগ করে। অভিযোগ করার পর সাহেবরা বলেন যে এটা প্রথমে ট্রিটমেন্ট করাও, তারপর আমরা দেখছি। এই বলে অভিযোগ করিয়ে আমরা সেই তার বাড়ি গিয়েছিলাম মানে চেনানোর জন্য। সেখানকার যে শান্তি কমিটির সেক্রেটারি আছে বুলু ভাই, আমরা তার কাছে প্রথমে যাই। উনি যথেষ্ট আশ্বস্ত মনে করেন, ঠিক আছে আমরা দেখছি বলে। এবং তার ভাই সেই ছেলেটাকে, শেখ সিরাজের ছেলে অপু, তাকে নিয়ে আসে চেনানোর জন্য। তখন আমাদের যে যাকে আঘাত করে সেই ড্রাইভার সেই ছেলেকে চিনতে পারে কনফার্মভাবে, শিওর হয়েছিল। এবং সেখানে ও বলে যে ঠিক আছে আমরা টাকাটা দিয়ে দিচ্ছি। এবং আমাদের বুলবুল ভাই যে সেক্রেটারি আছে শান্তি কমিটির, সে বলে যে না টাকাটা দিলে তো হবে না, মোবাইলটাও লাগবে, যেহেতু আমাদের দুটোই খোয়া গেছে। এবং সেখানে এই অবস্থায় ফাইসাল হতে হতে আমাদের টাউন ওখানে পৌঁছায়। পৌঁছানোর পরে সেই যে ছিনতাই করেছে ছিনতাইকারীকে ধরে নিয়ে আসে এবং উনি বলেন যে ঠিক আছে আপনারা আমাদের থানায় আসুন, আমরা দেখছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শিউড়ি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। একটি বিশেষ আবেদন,
প্লাস্টিক কে না বলুন, প্লাস্টিক বর্জন করুন। প্লাস্টিক ভঙ্গিকৃত হতে প্রায় হাজার বছরের বেশি সময় লাগে, তাও পুরোপুরি ধ্বংস হয় না, এবং এর ফলে যে পরিমাণ রাসায়নিক নির্গত হয় তা আবার জমা হয় নদী, সমুদ্র এবং মহাসাগরে। প্লাস্টিক তৈরি করার পদ্ধতিও খুবই ক্ষতিকারক। গবাদি প্রাণীরা এবং জলজ প্রাণীরা ওই সমস্ত প্লাস্টিকগুলিকে খাবার ভেবে খেতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। মাটিও এর কুপ্রভাবে অনুর্বর হয় এবং দেখতেও কুৎসিত আকার ধারণ করে আমাদের এই সুন্দর পরিবেশ। এর বিরুদ্ধে আমাদের অর্থাৎ সাধারণ মানুষদের জাগ্রত হতে হবে, প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, তবেই আমরা গড়ে তুলতে পারবো প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ। কাগজের অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং হয়ে উঠুন পরিবেশ বান্ধব। সৌজন্যে দুবরাজপুর পৌরসভা, বীরভূম। শতাব্দীর বৃহত্তম বিপর্যয় করোনা এখনো এক ভয়াবহ সমস্যা আমাদের সকলের জন্য, কিন্তু আনলক প্রক্রিয়ার দ্বারা জীবিকা নির্বাহকে সহজ করাও এক আশু কর্তব্য। এই ভাইরাস থেকে বিপদ থাকবে আরো বেশ কিছুদিন, তাই সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পরে বেরোবেন, মাঝে মধ্যেই ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন, হাত ধোয়ার সুযোগ না থাকলে সেক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন এবং পরস্পরের সঙ্গে 6 ফুট দূরত্ব বজায় রাখুন। এই মহামারীর সময়ও আমাদের মশাবাহিত ডেঙ্গুর বিপদের কথা ভুললে চলবে না। অন্য বছরের মতো কিছু পদ্ধতির দ্বারা আমরা সহজেই ডেঙ্গু মোকাবিলায় জয়ী হতে পারি। বাড়ির চারপাশে পুরনো প্লাস্টিকের টুকরো, পরিত্যক্ত টায়ার, বালতি বা টবে বা অন্যত্র জল বা আবর্জনা জমতে দেবেন না। মনে রাখবেন, জমা জল ও আবর্জনায় ডেঙ্গুর মশা জন্মায়। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া স্থানীয় পৌরসভাতেও বিনা খরচে ডেঙ্গুর পরীক্ষা করা হয়। বাংলা জিতবে, করোনা ও ডেঙ্গু হারবে। হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট কানেকশন নিতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন RCS নেটওয়ার্ক নিকটবর্তী অফিসে। যোগাযোগ নম্বর 9732202011 অথবা 9382624389। এখানে পাবেন BSNL-এর ব্রডব্যান্ড প্লাস ল্যান্ডলাইন, রেলটেলের ব্রডব্যান্ড, সিটি নেটওয়ার্কের ব্রডব্যান্ড। নমস্কার, আমার নাম আব্বাস আহমেদ, আমি বীরভূম জেলার ইলেকশন আইকন। আমি হকি খেলায় ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি, আমি নিজে ভোট দিয়েছি, আমি আগামী বিধানসভায় নির্বাচনে ভোট দেব। আপনাদের বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ নেওয়ার জন্য অনুরোধ করছি। আগামী বিধানসভা নির্বাচনে আপনাদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। আগামী বিধানসভা আপনারা ভোট দিন, এটাই অনুরোধ করব। ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর জেলার বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখনে নেমে পড়েছে বিভিন্ন দলের কর্মী সমর্থকরা। আজ রাজনগরের লতাভুনি গ্রামে দেওয়াল লিখনের মধ্য দিয়ে দাবি উঠল আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে চাই। এদিন দেওয়াল লিখনে অংশ নেয় বিজেপির নেতা সুখদেব রোয়ানি সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। এদিন স্থানীয় বিজেপি নেতা সুখদেব রোয়ানি সহ অন্যান্যরা জানান, সামনে যে বিধানসভা ভোট আসছে, আপনারা এই বিধানসভা ভোটে কোন পার্টিকে জেতাতে চান? ভারতীয় জনতা পার্টিকে জেতাতে চান। কারণ মমতা ব্যানার্জিকে চাইছেন না কেন? কারণ হচ্ছে একটাই, যে এটা হচ্ছে জেরক্স কপির মতন সরকার। আমাদের কেন্দ্রীয় সরকারের যা করছে সেটাকে জেরক্স করে পুরোপুরি মমতা ব্যানার্জি আমাদের এখানে চালাচ্ছে। তাই আগামী দিনে পশ্চিমবাংলার উন্নয়নের স্বার্থে যদি আমাদের এখানে মোদিজি হয়, তাহলে উন্নয়নের স্বার্থে অনেকটাই আমাদের রাজ্যে এগিয়ে যাবে। আর এই যে আজকে দেওয়াল লেখন বিশ্বরূপ মণ্ডলের, ইনি যদি আমাদের বীরভূম জেলার যদি প্রার্থী হয়, আমরা আশা করি বিশ্বরূপ মণ্ডল আগামী দিনে আমাদের পশ্চিমবাংলার গরিব মানুষের অনেকটাই কাজ সে করতে পারবে। বিশ্বরূপ মণ্ডলকে আপনারা এত চাইছেন, তো তার পরিচয় কি? তার পরিচয় বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে আমাদের এখানে শাহবাদ সংসদে। সে হয়তো দেশ সেবার জন্য অনেকটাই কাজ করেছিল, আগামী দিনে সে দেশ সেবার কাজ ছেড়ে দিয়ে এখন জনগণের কাজ করতে চাইছে। এটা আমরা শুনি বা
জেনে অনেকটা গর্বিত অনেকটা খুশি না ও ইট হচ্ছে ওই জন্য চাইছি না ও গরিবের বিছানা গরিবের জন্যগুলো আসছে সেগুলা বিছানা নিজের হাতে রাখছে আচ্ছা বিজেপি সরকার এলে দেবে বলে মনে করছেন তো আচ্ছা ঠিক আছে আপনার নাম উত্তম মণ্ডলের রিপোর্ট বীরভূম আরসি টিভি রাজনগর বৈদিক যুগে মানুষের জীবন চারটি ভাগে বিভক্ত ছিল ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস বক্রেশ্বর শৈবতীর্থের নিকট রয়েছে বানপ্রস্থ আশ্রম আশ্রমের অধ্যক্ষ দুর্গেশ গিরি বানপ্রস্থ আশ্রমের সূচনা করেন এই আশ্রমে পঞ্চাশ ঊর্ধ্ব যে কোনো ব্যক্তি যুক্ত হতে পারেন তবে তাকে সামাজিক কাজে অংশ নিতে হবে আশ্রমের পক্ষ থেকে প্রত্যহ এলাকার ১১ জন দুস্থ মানুষকে অন্ন সেবা প্রদান করা হয় পাশাপাশি তাদের পোশাক পরিচ্ছদ ও ওষুধপত্র প্রদান করা হয় লকডাউনের সময় তারা বহু মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন মেয়েদের স্বনির্ভর করার জন্য তাদের বর্ধমান কেন্দ্রে এমব্রয়ডারি ও অন্যান্য হস্তশিল্পের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বক্রেশ্বর আশ্রমে শিশু কিশোরদের সুকুমার প্রবৃত্তিগুলি প্রসারিত করার জন্য ডিজাইনের কাজ ও ছবি আঁকা শেখানো হয় এছাড়াও এই আশ্রমে সাহিত্য চর্চার আয়োজনও করা হয় আশ্রমের অধ্যক্ষ দুর্গেশ গিরি জানান আমাদের একটি আশ্রম বানপ্রস্থ আশ্রম বানপ্রস্থ আশ্রম মূলত তাদের জন্য যারা বানপ্রস্থে আসতে চান মানে তাদের বয়স ৫০ পার হয়েছে সংসার থেকে নিজেদেরকে ডিট্যাচ করতে চান সরে আসতে চান অন্য কোনো তাগিদে প্রাণের আনন্দ খুঁজে পেতে চান এই আশ্রম তাদের জন্য মানে এখানে তারা প্রয়োজনে থাকতে পারে কিন্তু শর্ত একটাই তাদেরকে সমাজের জন্য কিছু করতে হবে আচ্ছা আপনারা আপনারা সমাজের জন্য কি করছেন এখন আমরা এই মুহূর্তে যেমন ১১ জন মানুষকে রোজ একেবারে নিয়মিতভাবে চার বছর ধরে প্রতিদিন তাদের খাবারটি তাদের ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসে আমাদের এখানেই রান্না হয় আমরা নিজেরা গাড়ি করে গিয়ে যেভাবেই হোক আর কি তাদের দরজায় দরজায় খাবারটা পৌঁছে দিয়ে আসি তারা তারা অত্যন্ত দরিদ্র মানুষ অসহায় মানুষ আচ্ছা এই যে পৌঁছে দেন খাবারটা এই যে খরচ পাতি এটা কোথা থেকে আসছে এই খরচটা আসে পুরোপুরি ভিক্ষে করে মানুষের কাছে মানুষের কাজ করার জন্য হাত পাততে তো রাজা নেই আমরা পুরোটাই মানুষের সাহায্যে এবং অনেক মানুষ খুব সামান্য তাদের সঙ্গতি এছাড়া আর কি কি সামাজিক কাজ করছে এছাড়া ধরুন এই বস্ত্র মানে যাদেরকে খাবার দাবার দেওয়া হচ্ছে তাদের মোটামুটি ভাবে অ্যাডাপ্ট করা হয়েছে এরকম ভাবে তাদের সারা বছরে যে জামা কাপড়ের দরকার দেওয়া হয় প্রয়োজন মতন হ্যাঁ পুরোটা হয়তো মেটাতে পারি না ওষুধের বা পথ্যের ওইটা হয়তো হয় না কিন্তু এটা করা হয় এছাড়া আমাদের এখানে মেয়েদেরকে স্বনির্ভর করে তোলার জন্যে তাদেরকে কিছু এই ছাপার কাজ শেখানো হয় ডিজাইনিংয়ের কাজ শেখানো হয় সেখানে এই মুহূর্তে এই আশ্রম থেকে হচ্ছে না আমাদেরই বর্ধমানে আমাদেরই গভর্নিং বডির মেম্বার একজন আছেন তিনি ওইখানে মেয়েদেরকে নিয়ে ব্যাপারটা অর্গানাইজ করছেন এবার সেই যে ছাপাগুলো বিক্রি হয় বিক্রি থেকে যে টাকাটি আসে শুধুমাত্র ইনভেস্ট যা করা হয়েছিল যতটুকু মূলধনটাই রেখে দিয়ে বাকি টাকাটা যারা কাজটা করলেন তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয় সন্তোষ পালের রিপোর্ট বীরভূম আরসি টিভি বক্রেশ্বর আজকের সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায় নমস্কার